আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আলহামদুলিল্লাহ রবীলআল ও সালাতসাল আল্লাহ আশরফিলাম্বিউলসালীন নবীনা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বাদ সময় দর্শকবৃন্দ দূরেও কাছে যে যেখানে বসে আমাদের অনুষ্ঠান দেখছেন সবাইকে সাদর ও শুভেচ্ছা জানাচ্ছি দর্শকবৃন্দ আমরা আলোচনা করেছিলাম ইমাম আবু জাফর আহাবি রহমতুল্লাহ আলহিহি রচিত ও বয়ান ও আকিদ তাহলে জামা আহলসুল জামাত জামাতের আকিদার বর্ণনা যার অন্য একটি নাম হচ্ছে আকিদা তহাবিয়া বা ইমাম তহাবির আকিদা নামে বিখ্যাত সেই গ্রন্থটি নিয়ে এই গ্রন্থটি আমাদের ইমাম এমন এক জায়গায় পৌঁছেছেন যেখানে আকিদা যেখানে তিনি তাহিদুল এবাদার আলোচনা করছিলেন আকিদাত তাহিদ আলোচনায় এসে তিনি এবাদতে কীভাবে তাহিদ প্রতিষ্ঠা হবে সেটা আলোচনা করেছেন সেখানে তিনি দোয়ার বিষয়টি উল্লেখ করেছেন বলেছেন আল্লাহ তাল আল্লাহ তালা ইস্তাজিব দাওয়াত হাজাত। দোয়া কবুল করেন এবং প্রয়োজন পূর্ণ করেন দোয়া সাড়া দেন আল্লাহ তালা বান্দা যখন দোয়া করে তার ডাকে সাড়া দেন এবং প্রয়োজন পূর্ণ করেন কিন্তু সরাসরি আল্লাহ তালা সেটা করেন তিনি বলেছেন এটি কোনো সন্দেহ নেই আমরা আলোচনা করছিলাম যে কিছু কিছু মানুষ আছে যে এই সমস্ত দোয়াকে তারা বিভিন্ন নাম দিয়ে বিভিন্ন নাম দিয়ে তারা শির্কের মধ্যে লিপ্ত রয়েছে তার মধ্যে একটি হচ্ছে কেউ কেউ তাওয়াসুল নাম দিয়ে আল্লাহর সাথে শরিক করতেছে তাওয়াসুল নাম দিয়ে আল্লাহর সাথে শরিক করতেছে আমরা বলেছিলাম যে তাওয়াসুল অর্থ হচ্ছে মূলত নৈকট্য অর্জন করা নৈকট্য চাওয়া আল্লাহ তালার নৈকট্য লাভ করার জন্য চেষ্টা করুন সেটা বা বিলা সালেহা সৎ কাজের মাধ্যমে সেটা শুধুমাত্র হতে পারে সৎ কাজ হচ্ছে সলাত আদায় করে দুই টাকা সলাত আদায় করে অথবা জাকাত দিয়ে অথবা হজ করে অথবা সদকা করে অথবা ভালো কাজ করে কোনো একটা ভালো কাজ করে তার ওসিরা দিয়ে আপনি দোয়া করেন এটা যেমন আছে তেমনিভাবে আপনি আল্লাহর বলে নাম এবং গুণের ওসিরা দিয়ে দোয়া করা এটা আমরা আলোচনা করছিলাম যে কোন কোন কাজের মাধ্যমে ওসিলা দেওয়া যাবে শরীয়তে তা নির্ধারণ করে দিয়েছে তার মধ্যে প্রথম আমরা আলোচনা করেছি যে প্রথম যে কাজটি দিয়ে শরীয় দোয়া করা অনুমোদন করে শরীয়ত তা হচ্ছে আল্লাহর নাম এবং গুণ দিয়ে এবং সেটার একটা ধরে হাদিস আমরা বর্ণনা করেছিলাম যেমন বিখ্যাত সে হাদিস যে ব্যক্তি বিপদে পড়বে বা পের পড়বে সে জন্য এই দোয়া এই দোয়াটা একটি দোয়া আছে সেই দোয়া দিয়ে যেন ওসিলা দিয়ে দোয়া করে রসুল্লাহাম এই জন্য এই জন্য বহু কিছু দিয়ে সবসময় দোয়া করতেন ফাগভি মাখুল আনন্দিকা ইন্নাকা আন্তাল গাফুর রাহিম যেমন রসুল বলেছেন যে ক্ষমা করো আমাকে কারণ আপনার পক্ষ থেকে ক্ষমা আপনি দিয়ে দিন কারণ আপনি তো গফুর রাহিম তাহলে বুঝা গেল রসুল কী করেছেন দোয়া করেছেন ওসিলা দিয়েছেন আল্লাহর নাম এবং গুণের যে আপনি গফুর রাহিম সুতরাং আপনি আমাকে দয়া করেন ক্ষমা করেন এই জাতীয় দোয়া রসুল্লাহ সাল্লামের বহু হাদিসে এসেছে তিনি বহু হাদিসেই দেখিয়েছেন যে আল্লাহ তুমি এই করেছো সে আমি এই যে এই তুমি রহমান রাহিম তুমি এটা তুমি রব্বল চিবরিল মিক্যাল রব্বুল কুল্লুশাই মালিক হো এইভাবে তিনি দোয়া আল্লাহ তালার বিভিন্ন নাম গুণ বিভিন্ন গুণে উল্লেখ করে তারপর তিনি চেয়েছেন তার যে কী কী জিনিস হওয়া সেটা তিনি চেয়েছেন এই যেহেতু আল্লাহ এই যে এই যে এই যেহেতু আল্লাহ নাম এবং গুণ দিয়ে ওসিলা দিয়ে দোয়া করা মূলত শরীয়ত অনুমোদিত এবং এটাই চাচ্ছেন আল্লাহ তালা চান যে নাম এবং গুণগুলি মানুষ বুঝুক বুঝে সেগুলো দিয়ে সেগুলো অসিলে দিয়ে দোয়া করুক তাহলে সেগুলি সেগুলো আল্লাহ তালা সেটা কবুল করবেন এবং সেটা প্রমাণিত সত্য আলহামদুলিল্লাহ যে আল্লাহ তালা সেটা কবুল করবেন শুধু বান্দার এখলাহাজ চান আল্লাহ তালা যে কতটুকু বান্দা আল্লাহর কাছে বিনীত হয়ে সেগুলির মাধ্যমে দোয়া করছেন সেটা প্রয়োজনীয় জিনিস এবং আল্লাহ তালা সেটা অনুসারে মানুষের দোয়া কবুল করেন এই এক নম্বর অনুমোদিত অসিলা হচ্ছে আল্লাহর নাম এবং গুণের গুণ দিয়ে দোয়া করা আল্লাহ নাম এবং গুণের ওসিলা দিয়ে দোয়া করা যা আল্লাহ তালা এটার মাধ্যমে আপনি আমাকে দান করুন কারণ আমি এই আমি আপনার নাম এবং গুসিলা নাম এবং গুণের ওসিলা দিয়ে দোয়া করছি দ্বিতীয় হচ্ছে নিজের ন্যাক আমলের ওসিলা দিয়ে দোয়া করা নিজের ন্যাক আমল ওসিলা দিয়ে দোয়া করার বিষয়টি শরীয়ত অনুমোদিত রসুল্লাহ আসলাম বেশ কিছু জায়গাতে দোয়া এই জাতীয় দোয়াগুলি শিক্ষা দিয়েছেন কোরআনকারিমা আল্লাহ তালা এই দোয়া শিক্ষা দিয়েছেন রব্বানা ইন্নানা আহমান্না ফাফিআ আল্লাহ আমরা ইমান এনেছি সুতরাং আপনি আমাদের ক্ষমা করে দেন এই ইমান যে এনেছি কেন ক্ষমা করবেন কি ইমান একটা নেক আমল ওসিলা দিয়ে দোয়া চাইছেন রব্বানা ইন্নানা ইন্নাকা জামিনাসমুল্লা আরবে রেফি আল্লাহ তুমি কেয়ামতের মাঠে সব অংশে একত্রিত করবে এই যে এই যে আমরা ইমান আনছি এই বিষয়ের উপরে এরপর আল্লাহ তাল্লাহ তুমি আমাদের ক্ষমা করে দাও এই জাতীয় আল্লাহ রসুল সাল্লাহ আসলাম বহু দোয়াতে রসুল হাসে নিজেও বহু দোয়াতে আল্লাহর বিভিন্ন ইমান আনা বা তিনি এই কাজটি করেছেন এর বিনিময়ে চাচ্ছে এর বিনিময় ওসিলা দিয়ে চাচ্ছেন বহু জিনিসে সেটা দেখা যায় রসুল্লাহ হাসেব নিজেও বলেছেন কেউ যদি কোনো ভালো কোনো কাজ করতে ইচ্ছা করে সে দুইটা কাজ চলা তদায় করে তারপর দোয়া করে করে এগুলো সবই হচ্ছে মূলত অসিলা এমন ওসিলা যে ওসিলা শরীরতে অনুমোদিত কারণ আপনার ন্যাক আমল দ্বারা আপনি দোয়া করতে পারেন হাদিসি এসরসল্লা সাল্লাম বলেছেন বোন ইসরায়েলের তিন লোক রওনা হয়ে গেছিলো প্রথমে প্রতিমধ্যে তারা একটি বৃষ্টি প্রচণ্ড প্রচণ্ড বৃষ্টি এবং ঝড় হওয়ার কারণে তারা একটি গর্তে প্রবেশ করে পাহাড়ের উপর থেকে পাথর ডলে পড়ে গর্তের মুখ বন্ধ হয়ে যায় তখন তখন প্রত্যেকে দোয়া করে কোনোভাবে এতে বের হতে পারবো না বরং আমরা আল্লাহর কাছে আমাদের ন্যাক আমল রসিলা দিয়ে দোয়া তখন প্রত্যেকে তখন প্রত্যেকে তার ন্যাক আমল রসিলা দোয়া করেছিল কেউ দোয়া করেছিল আল্লাহ আমি অন্যায় কাছ থেকে ফিরে এসেছিলাম আমার বোনের সাথে খারাপ কাজ করতেছিলাম সেটা থেকে ফিরে এসেছি এবং সে যদি আপনি যদি জানে থাকেন যে আল্লাহকে আপনি ভয় করে করে দেখে আপনি আমাদের থেকে পাত্র সরিয়ে দিন পাথর সরিয়ে দেওয়া হলো আরেক লোক দোয়া করলো আল্লাহ আমি এ আমার পিতা মাতাকে না খাইয়ে কখনো আমার সন্তানদেরকে খাওয়াতাম না যদি লম্বা হাদিসের আলোচনা সেটা আপনি জানেন যে যদি আমি মনে আপনি যদি মনে করেন যেটা আপনাকে সন্তুষ্ট করার জন্য করে থাকি আমাদের থেকে পাথরটা সরিয়ে দিন হা পাথরটা সরিয়ে দেওয়া হলো আরেকজন দোয়া করলো আল্লাহ আমি আমার রক্ষা করেছি একজন আমার কাছে টাকা পাইতো আমি সেটাকে অনেক গুণ বর্ধিত করে তাকে পরবর্তী ফেরত দিয়েছি সেই ঘটনা তিনি উল্লেখ করে বললেন আল্লাহ যদি তুমি জেনে থাকো যে আমি এই কাজটি করেছি আপনার উদ্দেশ্যে আপনাকে সন্তুষ্ট করার জন্য আপনি আমাদের থেকে বিভর্তি সরিয়ে দিন পাথর সম্পূর্ণ সরে গেলো তারা একেবারে বেরিয়ে পড়ল এই গর্ত থেকে এটা প্রমাণ করে যে ন্যাক আমল অশ্লিলে দেওয়া শরীরে তনুমদিত এবং প্রত্যেকটি মানুষ উচিত ন্যাক আমল আল্লাহ তালাই তাকে সুযোগ দিয়েছে কিন্তু তারপরেও এই ন্যাক আমলটা আল্লাহরই অনুমোদন ক্রমেই এই লোকটি আবার এই ন্যাক আমল দিয়ে আল্লাহ তালার কাছে আচ্ছা আল্লাহ আমি তো ভালো কাজ করেছি তুমি তো অভিযোগ দিয়েছো ঠিক আছে কিন্তু আমি তো করেছি এর ওসিলায় তুমি আমাকে এই কাজটি করো আমাকে আমার জন্য ভালো কিছু করে দাও এই ওসিলা দেওয়া যায় তিন নম্বর ওসিলা হচ্ছে যে কোনো ভালো মানুষের ন্যাক মানুষের ন্যাক মানুষের ভালো কাজ করেছে এরকম মানুষের দোয়ার সাথে মিশে এরকম মানুষের সাথে মিশে এরকম মানুষের দোয়ার সাথে দোয়া মিলিয়ে সে যেন দোয়া করে রসুল্লাহ আসলামীকেও শিক্ষা দিয়েছেন অন্ধ ব্যক্তিকে যে ব্যক্তি দোয়া চেয়েছে এরকম রসুল্লা সাল্লাম যে ব্যক্তি পানি বৃষ্টি চেয়েছে তার সাথে দোয়া করে দোয়া করেছেন সাহবায়িকারিমি যে দোয়া করেছেন কোরআনে কারিম আল্লাহ তালা মুসা হারুনের কথাটা উল্লেখ করেছেন কল আকাদুজিবাদাস্তা কিমা ওসিদ্দিন সেখানেও দোয়া দেখিয়েছেন যে একজন দোয়ার সাথে দোয়া একত্রিত হয়ে দোয়া করাটা এই অশিলা এই অশিলাটাও শরীয়ত অনুমোদন করেছেন তাহলে একটি ভালো কাজ ন্যাক কাজের অশিলায় দোয়া করতে পারেন আবার আবার দোয়া করতে পারেন একদম ভালো মানুষের সাথে তার সাথে দোয়া শরীর হয়ে দোয়া করতে পারেন এই দোয়াটা শরীয়ত অনুমোদ এই অশিলাটা শরীয়ত অনুমোদিত এর বাইরে অনেকগুলো জিনিস আছে শরীয়ত অনুমোদন করে অনেকেই দোয়া করে থাকে এখন আমরা বলবো যে নিষিদ্ধ কোনগুলি যেগুলি দিয়ে নাম দিয়েছে অসিলা হতো সেগুলি অশিলা নয় সেগুলি শিরকি কাজ এর মধ্যে একটি হচ্ছে কেউ কেউ বলে থাকে যে আল্লাহ বেহাককে নাবা আল্লাহ নবীর হক এই জন্য আপনি আমাকে নবীর হকে বেহাক্কে নবীয়েকা সাল্লাহ আসলাম অর্থ বেহাক্কে নবীর মহম্মদ সাল্লা আসালাম দোয়া করে থাকে আল্লাহ নবীর হকে আপনি আমাকে দান করুন এই দোয়াটি করে থাকে এই দোয়াটি কি জায়েজ কিনা এই দোয়াটি আসলে জায়েজ নেই কারণ এই দুয়ার অর্থ দুইটা একটি হচ্ছে যে আল্লাহর সাথে অন্য কারো নামে শপথ করছেন আরেকটি হচ্ছে সে মনে করতেছে আল্লাহর উপরে কারো হক রয়েছে আল্লাহর উপরে কারো কোনো হক নেই আল্লাহ তালা যেটা নিজের উপরে নিজে নিয়ে নিয়েছে সেটা ছাড়া কেউ যেন দয়া করে নিজের উপর নিজে নিয়েছেন সেটা ছাড়া কেউ যেন নিজের উপর হক দাবি না করে আল্লাতে নিজের উপর যেমন নিজের উপর নিজে দয়া করে নিয়েছেন সেটা হচ্ছে কান হক কান আলিনা নাসুল মেনিন সুরার রুমের সাতচল্লিশ নম্বর রায়তা আল্লাহ তারা বলছেন যে আমি আমার নিজের উপর আমি হক হিসাবে নিয়ে নিয়েছি আল্লাতে নিজে নিয়েছেন দয়া করে সেটা যে তিনি ইমানদারদের সহযোগিতা করবেন কিন্তু কখনও মানে ইমানদাররা সহযোগিতার কাজ করে না বলেই ইমানদার আল্লাহ তালা কাজ করেন আল্লাহ তালা সহজতা করেন না কারণ অনেক মানে থাকে অনিষেধাজ্ঞা থাকে তারা ঈশ্বর থেকে ইমানদার হলে আল্লাহ সহজেতা করতেন কিন্তু অনেকে সেরকম ইমানদার নয় এই জন্য তাদের উপর আল্লাহ তালা সহযোগিতা আসে না তবে বোঝা গেলো যে হক নবীকা যখন বলে সেটা তাদের জন্য শুদ্ধ হয় না এই জন্য যে নবীর হক বলতে আলাদাভাবে কোনো কিছু আল্লাহ তালার জন্য আল্লাহ তালার উপর কারও কোনো হক নেই নবীর কোনো হক আলাদাভাবে নেই যে এটা দিয়ে আপনি চাইতে পারেন তৃতীয় হচ্ছে যে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের কারো হকের রসিলে দিয়ে দোয়া করা হচ্ছে এটা শিরকের ব্যাপার কেন শির্ক হবে কারণ তার হক আপনি ব্যক্তি বিশেষের হক যদি থাকেও কোনো মানুষের তার জন্য আপনি কেন আরেকজন হকে চাইবেন এটা হলো কথা দ্বিতীয় হচ্ছে এটা যদি কোনো হলফ বা এটা অনেকটা শপথের অর্থে নিয়ে যায় আর মান হারাপ হবে গাইলে ফাঁকা আশ রাখার রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহ আল্লাহন্য কারো নামে হলফ করবে শপথ করবে সেটা শিরিক করলো এই জন্য হলফ অন্য কারণে আমি শিরিক করা যায় নেই অন্য কারণে আমি হলফ করা যায়জ নেই এই জাতীয় হলফ করবে শপথ করতে পারে না কেউ তো যে ব্যক্তি হককে নাবিয়েকে সাথে সেটি এক ধরনের শপথ এই জাতীয় শপথ শরীয়তে অনুমোদন করে না তো এই জাতীয় জিনিসগুলো শরীয়তে নিষিদ্ধ আমাদের মনে রাখতে হবে আমরা যেন কখনও এই জাতীয় কাজ না করি নবীর হক বা অলির হক বা কোনো অমুকের হক বা অমুকের হক বা গাও আব্দুল কাদের জিলানির হক বা চিস্তির হক এই জাতীয় কারো হক দিয়ে অথবা শাহজালালও হক দিয়ে কোনো দোয়া না করি বরং সরাসরি আল্লাহর কাছে চাই কারণ কারো আল্লাহর উপরে কারো কোনো হক নেই এটা আমাদের মনে রাখতে হবে কেউ কেউ বলে থাকেন ভেজে ফুলান আল্লাহ অমুকের জাহ অমুকের মর্যাদার ও সিরা দিয়ে আমি চাচ্ছি অমুকে জাহে ফুলান কেউ কেউ দোয়া করে থাকে সেটাও শিরিক সেটা এই জন্য শিরিক কেন আল্লাহ তালার আল্লাহ তালার কাছে কারো কোনো জাহ নেই কারণ আল্লাহ তালা যাহ সবাই সবচেয়ে বেশি যে যদি সম্মান পেয়ে থাকে ব্যক্তির সম্মান ব্যক্তির কাছে আপনার সেখানে পাওয়ার কিছু নেই আল্লাহ কোনো সাপ ব্যক্তি ব্যক্তির কাছে আপনার কোনো পাওয়ার কিছু নেই ব্যক্তির কোনো ব্যক্তির সম্মান যেটা চাচ্ছেন আপনি এই সম্মান আসলে সম্মান উদ্দেশ্য নয় তার সম্মানের কারণে সে কেউ যদি বলে যে আমার সম্মান দিয়ে চাও সেটাও যায়জ না কারণ তার সম্মান কিছু নেই তার আল্লাহর কাছে বান্দার কাছে কখনো কখনো মানুষ সম্মানিত আল্লাহ তাল্লাহার কাছে প্রিয় হওয়ার কারণে কিন্তু সে সম্মান দিয়ে দাবি করতে পারে না সম্মান দিয়েছে কি আল্লাহ তাল্লাহ তো আল্লাহর দেয়া জিনিসে সম্মান সে বলতে পারে না যে আমার এই সম্মান পেয়েছি কারণ কেউ বলতে পারে না দুনিয়াতে যে আমি এই সম্মান পেয়ে গেছি কারণ এমন তো হতে পারে স্থিতরাজ তা সেটা সেটা তার জন্য এখন তার জন্য একটা অবকাশ হচ্ছে বা এমনও হইতে পারে যে আল্লাহ তালা যে কোনো সময় পাকড়াও করবে এবং খারাপ অবস্থায় পরিণত হতে পারে সুতরাং কোনো মানুষ জান্নাতে যাওয়ার আগে বলতে পারে না যে আমার অবস্থা খুব ভালো আমি আল্লাহর কাছে সম্মানিত এই জাতীয় কথা কেউ বলবে না সুতরাং কারো কারো যা দিয়ে কারো সম্মান মর্যাদা দিয়ে কারো অবস্থান দিয়ে কেউ কোনো রকমের দোয়া করা সেটাও শরীয়ত অনুমোদন করে না সেটাও নিষিদ্ধ এটাও করা যাবে না তৃতীয়ত কেউ কেউ বলে যে আমরা তৃতীয় যদি উদ্দেশ্য এটা হয় যে না আমরা নবীর ওসিলা দিয়ে দোয়া করছি অর্থ হচ্ছে এটা যে যা তার ইমান এবং তা তার তার উপর ইমান এনেছি তার উপর তার আনুগত্য করেছি এ দিয়ে আমি রসুল্লাহ ইসলাম যেভাবে রসুল্লাহ আল্লাহাম ইমান এনেছি তার আনুগত্য তার এটা দিয়ে এটার ওসিলা দিয়ে আমি দোয়া করি তাহলে এটা আপনার আমল এটা দিয়ে দোয়া করে আপনার জন্য জায়জ হবে কারণ আপনি এটা আপনার আমল দোয়া করছেন আপনি ইমান এনেছেন আল্লাহ রসুলের উপরে রসুল্লাহ আসলামের কথা শুনেছেন এই জন্য আপনার এই 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 জাতীয় শিলাগুলি গ্রহণযোগ্য হবে যে হে আল্লাহ আমি রসুল ফের ইমান এনেছি রসুলের দিনের জন্য খ্যাদমত দিনে খ্যাদমত করে যাচ্ছে আপনার বরকতে আপনার দয়ায় আপনার দয়া আপনার দোয়ার আপনার কারণে আপনার আমাকে দিয়েছেন বলেই আপনার রহমতে আমি এই জিনিসটা পেয়েছি সুতরাং আমি যেহেতু না কেমন করতে পেরেছি আমার নয় কেমন দিয়ে আমি দোয়া করছি আপনি আমাকে আমার রসুলফুল ইমান রসুলকে ভালোবাসা রসুলের দিনের জন্য সময় দেয়া আপনার দিনের জন্য সময় দেয় এগুলি অথবা আমি দুই টাকা সালাত আদায় করেছি এগুলি দিয়ে যদি কেউ দোয়া করে এবং মনে করে যে এইটা তাহলে এটা অবশ্যই গ্রহণযোগ্য আর কেউ যদি এই জন্য বলে যে রসুলের রসুল রসিলারি দোয়া করার অর্থ যেটা মনে করে যে রসুলরফুল ইমান আনা আমার কাজ নিজের কাজ মনে করে দোয়া করে সেটা জায়গা হবে কিন্তু তার বলাটা ঠিক হবে না যে রসুল রসিলা দিয়ে দোয়া করছি বলতে হবে রসুল ররফুল ইমানের অশিলা দিয়ে দোয়া করছি রসুলের উপরে অনু রসুলের আনুগত্য করার অশিলা দিয়ে দোয়া করছি এটা করলে শুধুমাত্র জায়েজ হবে তখন নাহলে সরাসরি রসুলের ওশিলা দিয়ে দোয়া করা সত্তার অশিলা দিয়ে দোয়া করা কখনও জায়েজ নাই ব্যক্তিসত্ত্বার অশিলা কখনও শরীরে অনুমোদন করে না ব্যক্তিসত্ত্বা নিজে যখন হাত উঠাবে নিজে দোয়া করবে তার সাথে মিলে যদি আপনি দোয়া করেন সেটা গ্রহণযোগ্য হবে কিন্তু কোনো ব্যক্তি অনুপস্থিত ব্যক্তি তার কাছে যাননি আপনি দূর থেকে আপনি তার অশ্বিরা দিয়ে দোয়া করছেন অথবা তার কাছে গিয়ে তাকে দেখিয়ে দোয়া করে ফেললেন সে কিছুই করলো না এই জাতীয় ব্যক্তিসত্ত্বার অশ্বিরা দিয়ে দোয়া করা অনুমোদিত নয় কখনো কখনো সেটা শির্ক হয় কখনো সেটা হারাম হয় অবস্থা ভেজে যদি মনে করেন যে এই লোকটির ক্ষমতা আছে কিছু করে ফেলবে এটা দিয়ে হয়ে যাবে তাহলে শির্ক হয়ে যাবে আর যদি মনে করেন যে আল্লাহ এদিকে তাকিয়ে দিবে আমাকে তাহলে সেটা হয়তো গুনার কাজ এবং হারাম কাজ কারণ আল্লাহ ওনার দিকে তাকিয়ে কিছু দিবেন না আপনাকে আপনার কর্মকাণ্ডই আপনার জন্য অনু অনুমোদিত হবে কোনটা আপনার জন্য করবেন আল্লাহ তালা সেটা নির্ধারণ করবেন সুতরাং এই জাতীয় কাজগুলো আমরা না করি অনেক সময় দেখা যায় মানুষ বেশ কিছু জিনিস নিয়ে মতভেদ করে এবং যেগুলি যায় শরীয়ত অনুমোদিত না এমন কিছু নিয়ে আসে কিছু কিছু ভুল বুঝার কারণে অনেক সময় বিশেষ করে অনেকেই বলেন যে রসোল্লা রসোল্লা সাল্লাইসালামের ওসিলা দিয়ে দোয়া করেছে আদম আলাইসালাম এই জন্য আল্লাহ তালা আদমআসাল্লামের তবা কবুল করেছেন এটা একটা মিথ্যা কথা সম্পূর্ণ মিথ্যা কথা মিথ্যা কথা এই জন্য আল্লাহ তালা বলে দিয়েছেন কী বলেছেন কী কী দি কী বলার কারণে আদম আলাহি সালাম তবা কবুল করেছেন আল্লাহ কুরান কালামিষ্ঠা বলে দিয়েছেন আল্লাহ বলেছেন আলা রব্বা আউতাল নানফুসানা ইম তুল্লাহ আউতার হামনা আল্লাহ কুনান্লা হাসিন সরাসরি আল্লাহ তাল্লার কাছে চেয়েছেন যে আল্লাহ আমি ভুল করেছি যদি তুমি রহমত না করো দয়া না করো আমি তো ক্ষতি ক্ষতিগ্রস্ত হয়ে যাবো নিতে কোনো সন্দেহ নাই যে মানুষের আল্লাহ যদি দয়া না করে সে ক্ষতিগ্রস্ত জীবনে দুনিয়াতে ক্ষতি আক্রাতে ক্ষতিগ্রস্ত এবং তার জন্য কিছুই পাওয়ার থাকে না এবং শেষ হয়ে যায় সেই জন্য এই যে বিনীত অবস্থা এটাই তার তবা ছিল এবং আদম আলাহিসাম এই তবা আল্লাহ তালা কবুল করেছেন এখানে নবী নবী আলাহিস্লা সালামের কোনো ইয়া ছিল না অং মানে তার সাথে কোনো সংশ্লিষ্ট ছিল না মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সালামকে আর মধ্যে দেখেছে নাম দেখেছে এই জাতীয় কথাগুলি বানো বানিয়েছে এরা সম্পূর্ণ মিথ্যা কথা বানিয়েছে এর সাথে কোনো সম্পর্ক নেই এই জাতীয় যারা বানিয়েছে তারা তাহিদুল উলহিয়ার বিপরীত কাজ করছে কারণ এই যে জাতীয় সিলা অনুমোদন করে না এটা আরও একটা মিথ্যাচার মিথ্যাচার দিয়ে কখনও সত্যকে ঢাকা যায় না এবং সত্য সত্য জিনিস আমাদের মনে রাখতে হবে যে এটা সত্য হচ্ছে এটা যে কোরআনে সরাসরি বলে দিয়েছেন কী দিয়ে তিনি দোয়া করেছেন সুতরাং বানিয়ে যে নবীর অসিলে দিয়ে দোয়া করেছেন কথা বলা যায় নাই কেন নবীর ওসিরে দোয়া করা যায়জ নাই ব্যক্তি সত্তার ওসিলে দিয়ে আদম ইসলামের মতো নবী এই কাজটি করেননি কারণ শির্কের কাজটি আদম নবীদের দ্বারা কখনো হয়নি সুতরাং আমাদের মনে রাখতে হবে যে এই কাজটি কখনও ছিল না কেউ কেউ বলে থাকেন যে একটা হাদিস এসেছে হাদিসটা ইমসদার আহমদে আসছে এবং কোনো কোনো জায়গাতে সেখানে উল্লেখ আছে এইভাবে যে আসালুকে হক হককে মামসায় এলাইকা হক মামসায় বিহাক মামসায় আহাদা ও বেহাকের সাইলিনা এলাইকা যে আমি এই যে আমার মসজিদ দিকে চলা এবং আপনার যারা আপনাকে চাচ্ছে আপনার কাছে চায় এদের হকে আমি আপনার কাছে চাচ্ছি এটা এটা একটা হাদিসকে উল্লেখ করে থাকলে সাল্লাম এরকম দোয়া শিখিয়ে দিয়েছেন আসলে এই হাদিসটা শুদ্ধ নয় শুদ্ধ না হলে এ দিয়ে দোয়া হবে না কারণ আসলে যারা মসজিদে যাচ্ছে তার তো নিজে দোয়া করতে হবে মসজিদে যাওয়া তো একটা অনেক আমল এই আমলের দোয়া সে করতে পারে কিন্তু দ্বিতীয় অংশ যেটা যাতে বলা হয়েছে আল্লাহ আমি চাচ্ছি যারা আপনার কাছে চায় তাদের হক তাদের হকে আপনি চাইবেন কেন তাদের হোক তারা চাইবে আপনি চাইতে পারেন না আপনি চাইবেন কী জন্য যারা আল্লাহর কাছে চায় আল্লাহকে কাছে যারা সুয়াল করে তারা তাদের ওসিল আল্লাহ আমি চাচ্ছি চাওয়াটা একটা আবাদত আমি এটার বিষয়ে চাচ্ছি আপনি আমাকে দেন এটা বলতে পারে কিন্তু আপনি চাইবেন কী জন্য আপনার চাওয়ার তো কোনো অধিকার নাই সুতরাং এই জাতীয় জিনিসগুলো এই হাদিসটা শুদ্ধ নয় এই জন্য এই হাদিস দিয়ে দলে দেওয়া যাবে না কেউ কেউ বলে থাকেন যে রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম যেহেতু কোনো কোনো বর্ণায় বলেছেন হাদিসটা আসলে মিথ্যা বানোয়ার সেটা হচ্ছে রসুল বলেছেন তাওয়াই বেজাহি জাহিআম তোমরা আমার ওসিলা দিয়ে দোয়া করো আমার সম্মান দিয়ে কারণ আল্লাহর কাছে আমার সম্মান অনেক বড় এটা মিথ্যা কথা রসুল্লাহ আসামটা কখনও বলেন নাই সুতরাং এই জাতীয় মিথ্যা কথা দিয়ে দলিল দেওয়া যাবে না কখনও বলা যাবে না রসুল্লাহ আসালাম এটা বলেছেন কারণ আর রসুল্লাহ আসলাম কোনো যা বা কারো কোনো মর্যাদা দিয়ে দোয়া করাটা অনুমোদন করেননি কোনো দিন সেটা অনুমোদন করেননি এই জাতীয় দোয়া করা যাবে না কারণ এটা হাদিস দেওয়ার প্রমাণিত হয়নি এই জন্য এই জাতীয় দোয়া করলে কী হবে এটা সিরকি কাজ হবে সিরকি কাজ হবে এবং এটা এই তাহিদুল উলহিয়ার বিপরীত কাজ হবে কেউ কেউ বলে থাকেন যে কেউ কেউ একটি বলে থাকেন যে রসুল্লা সাল্লু আলসালাম যেহেতু দুনিয়ার বুকে অনেক সময় মানুষের জন্য সুপারিশ করতে বলেছেন রসুল বলেছেন ইস্পাউ তুজারু ও আকদুল্লাহ আল্লা ইসানবী মায়া তোমরা সুপারিশ করো সুপারিশ করলে তোমার হবে সুদাঙ্ং সুপারিশ চাইতেই পারে রসুল সুপারিশ চাইছেন যে মানুষজন সুপারিশ করে সুদাঙ্ক রসুল কাছে আমরা সুপারিশ করছি এটা কিন্তু ঠিক না এই জন্য কারণ রসুল্লাহ সাল্লাহ আসলাম বলেছেন ইয়া বানি আব্দামান্নাফ হে বানি আব্দামান্নাফ মা আহ আল্লাহ মিন সেই তোমা আমি আল্লাহর কাছে তোমাদের জন্য কিছুই মালিক নই ইয়া সফিয়া আহম রসুলিল্লাহি সাল্লাম হে সফিয়া রসুল্লাহ আসলাম ফুফি লা আমলুল্লা কুমুমিন আল্লাহ সেই আমি তোমার জন্য আল্লাহর কাছে তোমাদের জন্য তোমার জন্য কিছুই মালিক হব না ইয়া আব্বাস আহম্ম রসুল্লাহি আসালাম হে আব্বাস রসুল্লাহ সাল্লাহ আসলামের চাচা তোমার জন্য আমি আল্লাহর কাছ থেকে কিছুই আনতে পারবো না এহা দৃষ্টি আমার বোখারি এবং মুসলিম বর্ণনা করেছেন ইহা দৃষ্টিতে বোঝা যাচ্ছে যে কোনো রসুল্লাহ সাল্লাম কারোর জন্য কোনো ভালো মন্দ নিয়ে আসতে পারবে না কোরআনকারিম আল্লাহ তালা সে নিষিদ্ধ করে দিয়েছেন এবং বলেছেন খুল্লা আমলিকুল নাফসি ধর ওয়ালা নাফা আপনি বলুন যে আমি আমার নিজের জন্য কোনো কিছু ভালো বা মন্দ কোনোটাই আমি আনতে পারি না সাল্লাহ নিজে বহু বহুবার বলেছেন এই কথাটি কোরআন এবং হাদিসে বিভিন্ন জায়গায় এসেছে তিনি নিজের জন্য কোনো ভালো মন্দ তিনি নিতে পারেন না সুতরাং এই জাতীয় দাবি যারা করবে যে রসুল্লা কারোর জন্য ভালো বা মন্দ কোনো কিছু নিয়ে আসবে বা তার তার নিজে করার ক্ষমতা আছে বা তার কাছে সুপারিশ করলে তিনি বলবেন আল্লাহর কাছে এই জাতীয় কাজ যারা করে তারা তাহিদুল রোহিয়ার বিপরীত কাজ করছে তারা শিরিক করছে তাদেরকে সাবধান করতে হবে এগুলো সবই তাহিদুল রহিয়ার বিপরীত আমাদের ইমাম এই জন্য আল্লাহ পূর্ণ করে আমাদের ইমাম বলছেন ইমাম তাহাবুর রহমতুল্লাহ বলছেন যে অল্লাহ আল্লাহ ইস্তজিব দাওয়াত আল্লাহ তালাই আল্লাহ তালা ইস্তজিব দাওয়াত আল্লাহ তালা বান্দার দোয়া দোয়া সাড়া দেন বান্দার আহ্বানে সাড়া দেন ও ওয়াকুল হাজাত তিনি বান্দার অভাব পূরণ করেন আমাদের ইমামের কথা তারা বুঝাই চাচ্ছেন তিনি যে তাহিদুল লোহিয়া প্রতিষ্ঠা করতে হলে আল্লাহর কাছে যেতে হবে দুনিয়ার কোনো মাধ্যম হয়ে কোনো ওসিলা ধরে কোনো সুপারিশ নাম দিয়ে কোনো তাজরে বাবা অভিজ্ঞতার নাম দিয়ে তারা যা করছে সবগুলি শিরিক এই এই কাজগুলি করা যাবে না কারণ এই কাজগুলি করার অর্থই হচ্ছে তাহিদুল উলহিয়া বিপরীত কাজ করা আমাদের ইমাম আবু জাহর তহাবি রহমতুল্লাহর বলছেন ও আমার আহম বে তয়াতিহি আল্লাহ আজ আমার আহম আয় আমার আইবাদ তয়াতিহি ও নাহমা মাসিয়াতিহি আল্লাহ তালা বান্দাদেরকে তার আনুগত্য করার নির্দেশ দিয়েছেন এবং তার অবাধ্যতাকে নিষেধ করেছেন এটি হচ্ছে আবাদতের মূল কথা এবাদত হচ্ছে এক একদিকে তয়াত আর দিকে একদিকে তয়াত তা আনুগত্য করতে হবে আল্লাহ নির্দেশনার আর অবাধ্যতা থেকে দূরে থাকতে হবে আল্লাহ তারা এটাকে নিষেধ করেছেন সুতরাং আমাদের আমাদেরকে যদি তাওহিদুল লোহিয়া প্রতিষ্ঠা করতে হয় তাহলে সবসময় খেয়াল রাখতে হবে যে আল্লাহর আনুগত্যের মধ্যে আসে কি না আনুগত্য হোধ করতে হবে যেভাবে কোরআনে কারিমি এসেছে অথবা রসোল্লাম হাদিসে এসেছে সেইভাবে আনুগত্য করতে হবে আর নিষেধকৃত জিনিস পরিত্যাগ করতে হবে যেভাবে কোরআনে এসেছে অথবা রসোসম হাদিসে এসেছে তাহলে আমরা আল্লাহ তালার এবাদত প্রতিষ্ঠা করতে পারবো একদিক থেকে অন্য দিক থেকে আমরা তাওহিদের বিপরীত কাজ যেগুলো সেগুলি থেকে আমরা নিজেদেরকে বাঁচাতে পারবো এর মাধ্যমেই আমরা সত্যিকারে তাওহিদ নিজেদের জীবনে প্রতিষ্ঠা করতে পারবো এবং আমরা হতে পারবো সত্যিকার মুওয়াহেদ আর হলো যে লাভ সেটা আমরা অর্জন করতে পারবো রসুল্লাহ ইসলাম যেটা বলেছেন মানকানা আখরু কালাম ইলা ইলা দাখলাল জান্না যে ব্যক্তি যার সর্বশেষ কাজ হবে আলাহ সে জান্নাতে প্রবেশ করবে রসুল্লাহ আসলাম এখানে কিছু শর্ত জুড়ে দিয়েছেন ঈশ্বল্লা ভবিষ্যতে অন্য কোনো পর্বে আমরা সেগুলি শর্তগুলো আলোচনা করবো ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমাদের যেন দোয়া করবেন ও আখরের দাওয়া আনা আন আলহামদুলিল্লাহ রাবুল্লা আলামীন আসসালাম আলাইকুম রহমতুল্লাহি